বন্ধুরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বা আপডেট নিয়ে এসেছি প্রথম কথা আমরা জানি যে গতকাল ওয়ার্ক ফিজিক সরি গতকাল এইচ এর যে কেসটা ছিল সেই কেসটার যে স্টে অর্ডার ছিল সেটা উঠে গেছে এবং সাত দিনের মধ্যে তাতে কাউন্সেলিং করানোর জন্যও একটা নির্দেশিকা এসেছে কোর্টের তরফ থেকে এবং যেটুকু শুনতে পাচ্ছি তাতে সাতাশ তারিখ আঠাশ তারিখ এইচ এর কাউন্সেলিং হতে চলেছে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এইচএমের কাউন্সিলিং হতে চলেছে এরকম একটা খবর পাচ্ছি আচ্ছা আর এরপর এক তারিখ নাগাদ এক তারিখে ওয়ার্ড ফিজিক্যালে যারা টেন পার্সেন্ট তাদের যে মানে এম্প্যানেলটা বেরিয়ে রেজাল্টটা বেরিয়েছিল কাউন্সেলিংটা বাকি ছিল অল্প কয়েকজনই মাত্র দু তিনশো জন মতো তো ওয়ার্ড ফিজিক্যালে যারা টেন পার্সেন্ট তাদের দুই এক তারিখে তাদের কাউন্সেলিং হওয়ার কথা এখনও পর্যন্ত ঠিকঠাক আচ্ছা এরপর আসছি আপার প্রাইমারি আমরা আপার প্রাইমারি অতি অপেক্ষা রয়েছি যেটুকু খবর পাচ্ছি এ সপ্তাহেই হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যেই আপার প্রাইমারির কিন্তু ইন্টারভিউয়ের নোটিশ আসতে চলেছে বাহাত্তর ঘন্টার মধ্যেই আপার প্রাইমারি ইন্টারভিউয়ের নোটিশ আসতে চলেছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এই তিনটে ফেজে যারা ভেরিফিকেশনে ডাক পেয়েছিলেন এবং কোর্ট কেসে যারা ডাক পেয়েছিলেন এদের মধ্যে যারা মেরিটে আসবেন এবং অবশ্যই সেক্ষেত্রে ট্রেন আগে ট্রেন নেওয়ার পর যদি কোনো সিটে ফাঁকা পড়ে থাকে তবে নন ট্রেন এইভাবে কিন্তু আপার প্রাইমারির একটা ইন্টারভিউ নোটিশ আসতে চলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং ও মাসের শুরু থেকেই ও মাসের শুরু থেকেই ও মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপার প্রাইমারি কিন্তু ইন্টারভিউ হওয়ার প্রবল 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 সম্ভাবনা ও মাসের শুরু থেকে ও মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপার প্রাইমারি ইন্টারভিউ হওয়া প্রবল সম্ভাবনা এবং জুলাই মাসের মধ্যেই আপার প্রাইমারির কাউন্সেলিং সম্পন্ন করে দেওয়ার মতো পরিকল্পনা কমিশনের হাতে রয়েছে কারণ আগামী পনেরোই আগস্টের মধ্যে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদেরকে ইন্টার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কিন্তু পরিকল্পনা সরকারের রয়েছে আগামী পনেরোই আগস্টের মধ্যে আপার প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার কিন্তু কথা এটা কমিশনের তরফে তথা সরকারের তরফে রয়েছে গতকাল বিধানসভায় কিন্তু এরকমই কিছু সিদ্ধান্ত হয়েছিল আমরা জানি যে বিধানসভায় সেখানে শিক্ষামন্ত্রী ছিলেন এবং এসএসসির যিনি যারা আধিকারিক তারাও কিন্তু এ বিষয়ে এখানে ছিলেন এবং সেখানেই এরকমই সিদ্ধান্ত হয় তাহলে যেটুকু হিসেবে বুঝে গেলেন সাতাশ তারিখ আঠাশ তারিখ এক তারিখ এবং প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ এই সময়কাল পর্যন্ত যথাক্রমে এইচএমের কাউন্সেলিং ওয়ার্ড ফিজিক্যালের টেন পার্সেন্ট কাউন্সেলিং এবং তারপর আপার প্রাইমারি ইন্টারভিউ ইন্টারভিউ এই প্রক্রিয়া হতে চলেছে এবং জুলাই মাসের মধ্যে আপার প্রাইমারি কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করার কিন্তু চিন্তা কমিশনের মাথায় আছে এবং পনেরোই আগস্টের মধ্যে যেটা বললাম জয়নিংয়ের বিষয় আপারের ফোর্থ ফেজ হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ নেই বলেই চলে আপারে যাদেরকে ভেরিফিকেশন করানোর কথা বলা হয়েছিল তাদেরকে কুড়ি তারিখে মানে এ মাসেরই কুড়ি তারিখে তাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে আর আরেকটা বিষয় যে ইন্টারভিউ দেওয়া মানে ইন্টারভিউ ক্ষেত্রে ওরা একটা পিডিএফ দেবে বলেছে এবং পিডিএফের ক্ষেত্রে তারা রেশিও অবশ্যই মেনটেন করবে এটুকু জানিয়েছে এবং আপনারা আরেকটা বিষয় জানেন যে সাতাশ তারিখ থেকে মধ্যশিক্ষা সাতাশ তারিখ ডিরোজিও ভবন থেকে ইলেভেন টুয়েলভে যারা আর কি এম প্যানেল হয়েছিলেন তাদের প্রায় সম্ভবত বাষট্টি জনকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে এবং ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ফিজিক্যালের গেস্টের কথা বলি ওয়ার্ক ফিজিক্যালে গতকালের গেস্টার হিয়ারিং হয়েছিল মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে বিচারপতি এবং সেইখানে শেষমেশ কিন্তু সেই গেস্টটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি আজকে এটার হেয়ারিং হওয়ার কথা ছিল এবং আজকে আঠেরো নম্বরে ছিল যত সম্ভব ফার্স্ট ফার্স্টেও এটা হয়নি সেকেন্ড সেকেন্ডেও কিন্তু এর হিয়ারিংটা হয়নি তো পরশু দিন আগামী পরশু দিন আবার হিয়ারিং হওয়ার কথা আছে যদি হিয়ারিংয়ে যদি স্টেটা উঠে যায় তাহলে সেক্ষেত্রে আটশো তিনজন যারা প্যানেল হয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং এইটা মানে গত চব্বিশ তারিখে মানে গতকাল থেকে এটা স্টে অর্ডারটাকে কন্টিনিউ করা হচ্ছে আরও চোদ্দ দিন পর্যন্ত তবে আশা করা হচ্ছে যে আগামী পরশু দিন এইটার হিয়ারিংটা হলে পরশু দিন বলতে আজকে পঁচিশ তারিখ সাতাশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখ এই এর এর হিয়ারিং হবে এবং এখানে স্টেটা উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এর আগের দিন বিচারপতি কিন্তু মানে আশঙ্কা প্রকাশ করেছেন যে এক হাজারজন প্রায় আটকে আছে একশো কতজন পিটিশনারের জন্য যাই হোক ব্যাপারটা মেটার দিকে এগিয়ে এসেছে পিএইচদের ক্যাশের ক্ষেত্রে বলি পিএইচদের যে কেসটা রয়েছে সেখানে তাদের সিট আপডেট হবে কি না সেই নিয়ে তারা সরকারি লয়ারদের সঙ্গে পিএইচি যারা পিটিশনার লইয়ার তারা আলোচনা করছেন এবং এটা এই কেসটা ডেলি লিস্টেও আছে পিএইচদের সমস্যাটা তাড়াতাড়ি মেটানোর দিকে সরকার তথা মানে কমিশন উদ্যোগী আচ্ছা আরেকটা বিষয় যে আগামী আঠাশ তারিখে সিএমপি ক্যাসের হিয়ারিং আছে এবং সেই এই সিএমপি কেসটা কম্বাইন মেরিট পজিশনের একটা কেস দীর্ঘ দু সাল থেকে কেসটা হয়ে আসছে মেরিটে যা পিছনের দিকে থাকা কিছুজন তারা চাকরি পেয়েছে মেরিটের লিস্টে চা সামনের দিকে থাকা কিছুজন চাকরি পায়নি এইটা নিয়ে দীর্ঘ প্রায় সাত বছর ধরে কেসটা চলছে এবং দীর্ঘ শুনানির পর আইপি মুখার্জির বেঞ্চে এটা চোদ্দো তারিখে হেয়ারিং হয়েছিলো এবং কেস নম্বর হচ্ছে তিপ্পান্ন পঁচাশি অফ দু পনেরো আর এর সঙ্গে ক্যান ছিল চোদ্দো সত্তর অফ দু হাজার সতেরো আইপি মুখার্জির বেঞ্চে এবং সেখানে লাস্ট যেটুকু অর্ডার হয়েছিল যে লিস্ট দিস অ্যাপ্লিকেশান অ্যাজ ফর অর্ডার অন টোয়েন্টি এইথ জুন টু থাউজেন্ড নাইনটিন ইন ইনভাইট শর্ট ওরাল আর্গু আর্গুমেন্ট ইফ এ নেসারি আর এইটা আমাদের নোটস এটা আমরা এর আগে ভিডিওতে সিএমপি কেস নিয়ে বলেছিলাম এটা নোটস অফ আর্গুমেন্টের মধ্যে চলে গেছে দুপক্ষে সওয়াল জবাব শুনেছেন বিচারপতি এবার রায় শোনানো পালা এবং রায় কিন্তু পিটিশনারদের পক্ষে যাওয়ার সম্ভাবনাই প্রবল কারণ পিটিশনার এমন কিছু যুক্তি দেখিয়েছে যেখানে তাদের কিন্তু মানে স্ট্রং আর কি তাদের পজিশনটা যাই হোক এর পাশাপাশি আরেকটা বিষয়ে বলবো যে যারা কোর্ট কেস করেছেন এদের মানে কোর্টকেস করেছেন এবং কোর্টকেস করছেন যারা থার্ড ফেজে হয়তো ডাকপাননি এরকম অনেকজন কোর্টকেস করছেন তো কমিশনে নিয়ে একটু যেটা নিয়ে চিন্তা করছে যদি এভাবে আজীবনকাল যদি যদি কোর্টকেস হতেই থাকে তাহলে তারা প্রসেসটা কীভাবে এগোবেন সেক্ষেত্রে কোর্টকে সেক্ষেত্রে নির্ধারিত নির্দিষ্ট একটা তারিখ ঠিক করাচ্ছে যে এই তারিখের মধ্যে যারা যারা কেস করবেন তাদেরকেই কোর্ট ভ্যালিড করবে ও গ্র্যান্ট করবে এবং সেক্ষেত্রে কোর্ট যদি অর্ডার দেয় তাহলে তাদের ভেরিফিকেশন হবে নচেত আর হবে না আর যদি মানে তাদের ভেরিফিকেশান না করা হয় তাহলে একটা সমস্যা কী যে তারা আবার পরবর্তীকালে কেস করতে পারে যে আমাদেরটা না করে কমিশন ইন্টারভিউ করছে সুতরাং তাদের এই প্রসেসটা মানে একটা নির্দিষ্ট তারিখ ধরা হচ্ছে ওই তারিখের মধ্যে যারা যারা কেস করেছেন সেই কেসটা তাদেরকে ভেরিফিকেশান হয়তো হতে পারে কিন্তু ভেরিফিকেশানে ডাক পাওয়া মানে ইন্টারভিউতে ডাক পাওয়া নয় এটা কমিশন কোর্ট কেসের ক্ষেত্রে এটা জানাচ্ছে ভেরিফিকেশনে করা ক্যান্ডিডেট যদি থার্ড পেজের লাস্ট কাট অফে যারা এসেছে সেই কাট অফে আসতে পারেন অবশ্যই তাদেরকে ভেরিফিকেশনের পর ইন্টারভিউতে ডাকা হবে বাকিদের ক্ষেত্রে কমিশন তার নিজস্ব সিদ্ধান্ত জানাবে আর এটুকু হচ্ছে বিষয় মোটামুটি বিষয় আপাতত এটুকুই আজকে আর দীর্ঘায়িত করছি না ইন্টারভিউর জন্য জোর কদমে পড়া শুরু করুন জুলাই মাসে ফার্স্ট উইকের থেকে জুলাই মাসের সেকেন্ড উইক এই এই সপ্তাহে এই মধ্যে মোটামুটি একটা মোটামুটি বারো তেরো দিনের বারো দিন মতো কি তেরো এর মতো একটা শিডিউল আপনাকে বলে দিলাম আপনারা এবার পড়াশোনা শুরু করুন ভিডিও দীর্ঘায়িত করছি না এই ভিডিওটা যত সম্ভব পারবেন সবার কাছে শেয়ার করে দিন কারণ সময় খুব অল্প সবার প্রস্তুতি খুব দরকার আপনারা প্লিজ প্লিজ শেয়ার করে দিন ভিডিওটা সবার কাছে